চলে এসছে বাবু, বাবু চলে এসছে। বাবু হারিয়ে গেছে গো। 1,00,000 টু পড়ে দাও, দিলে এমন খেলা সবসময় হবে। এ তো ধরে ধরে নিয়ে যাইনি, ধরে ধরে নিয়ে যাবো 40-40 স্পিডে। করঞ্জলি চলে এসেছি, এবার ছেড়ে দাও কাকু, তারপরে আমরা ওভারটেক করবো ওকে। পুরো স্লো হয়ে যাবো কাকু, না পারবে না, ছেড়ে দাও, পুরো ছেড়ে দাও। যাও সোনা বাবা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমার সবাই? আমি দুপুরে একদম বিন্দাস। তো আজ হচ্ছে 13 জুলাই, এখন বাজে 6:40, 6:50 আমাদের 97 ঢুকে যাবে নামখানায়। আর কাকদ্বীপে কটায় ঢুকবে জানো? 6:50 মানে 7:10 দিকে কাকদ্বীপে ঢুকে যাবে। আর আজকে হবে বাস জার্নি, আর আজকে হবে খেলা, কী খেলা না খেলা সবই তোমরা ভিডিওতে দেখতে হবে। বাজে 6:50, এই দেখো বাবু চলে এসছে 97 না, অন চেঞ্জ হয়ে গেছে, চলো বাসে উঠে বলছি। বাজে 6:51, বাসে উঠে পড়েছি, কিছুক্ষণ সামনে স্টেট বাস যাচ্ছে। বাসের কন্ডিশন দেখো, এটা ফাঁকা ফাঁকা, কন্ডাক্টর বাবু তো সিটেই বসে আছে। আজকে ড্রাইভার বাবু হচ্ছে অমশ কাকু, কন্ডাক্টর বাবু হচ্ছে ববিন কাকু, আর হেল্পার বাবু হচ্ছে জাকির কাকু। ও ববিন কাকু, শুধু কমপ্লেন আসছে, বলে তোমাদের স্টাফ ব্যবহার খারাপ। কী গো, কী খারাপ ব্যবহার করতেছ গো? এটা হচ্ছে সেই হর্ন, বাংলা মডেল হয়ে গেছে, সোর্সের হর্ন এটা, নতুন মাসে ছিল, ওটাকে খুলে বাংলা মডেল করে 97 লাগিয়ে দিয়েছে। পৌঁছে গেছি উকলে বাজার। হ্যাঁ ববিন বাবু, 40 কিলোমিটার এসে কত টাকা হাতে আছে? 540 টাকা। তারপরে আবার খেলা দেখাতে গিয়ে আরো 12টা বাজবে, আমি জানি না, 1,00,000 ভিউ আমার দরকার, 1,00,000 ভিউ করে দাও, দিলে এমন খেলা সবসময় হবে, সবসময় না মানে যখন টাইম পড়বে এমন খেলা হবে। ঠিক আছে, বাজে 7:09, এই যে আমরা কাকদ্বীপ ঢুকছি। এই রাস্তার কন্ডিশন অনেকবার দেখেছি, চিরাচরিত ভাবে এই জায়গাটা জ্যাম থাকবে, সবাই মাল খালি করবে এই যে রাস্তার উপরে। এই যে কাকদ্বীপ চলে এসছে, প্যাসেঞ্জাররা সবাই নেমে যাচ্ছেন, আর 2-3 জন বসে আছেন আর কি, 2-3 জন সেবাসে নেমে গেলে বাস পুরো ফাঁকা। বাজে 7:12 পৌঁছে গেছি, কাকদ্বীপ তো বলে দিয়েছি না, এই টাইমটা না পুরো জড়ানো টাইম, পুরো জড়ানো টাইম। ওই যে নামখানার বাসটা দাঁড়িয়ে আছে, চলো ওভারটেক করে বেরিয়ে চলো। না না, মুখ গলিয়ে দিয়েছে, ওকে তো ঠেলবো আজকে, না ঠেলে তো কোনো গতি নেই। আমরা এখানে দাঁড়াচ্ছি, বাবুর জন্য ওয়েট করব, বাবু আসলে তারপরে খেল শুরু হবে। ঠিক আছে, এখন চলে এসেছি একদম বাসের পেছনে, টোটাল প্যাসেঞ্জার হবে 1 জন 2 জন 3 জন 4 জন। আচ্ছা একটা কথা তোমাদেরকে বলে দিই, যদি আমাদের কোনো স্টাফের ব্যবহার তোমাদের খারাপ লাগে তার জন্য সরি। কোন সিচুয়েশনে কে কী করে ফেলছে কী করে বলি বলো তো, ঠিক আছে? তবু একবার আমি বলে দেবো কী খারাপ ব্যবহার করছো, কেন কী হয়েছে না হয়েছে। এই যে চলে এসেছে চা, আর প্লেটটা দেখো, দিয়ে যাও, দারুণ প্লেট, এইভাবে চাটা এসছে, প্লেটটা দেখেছো, দারুণ প্লেট। হ্যাঁ এটা আমাদের দুধ চা, চলো তুলে নাও আর চুপ মেরে দাও। কাকু আজকে খেলাটা কেমন হবে একটু বলে দিই, ও আসবে আমরা বেরিয়ে যাবো, সামনের জন যে আছে তাকে তার সাথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে, 5 নম্বর হয়তো ওর সাথে দেখা হবে, ও বেরিয়ে যাবে আমরা ওখানে দাঁড়াবো, তারপর ভাগ্যলোকে আসবে, ওকে ধরে ধরে 2-3 স্টপেজ কি 4 স্টপেজ নিয়ে যাবো, সাইড দেবো না, তারপর হচ্ছে বাঁয়ে বাঁয়ে টানবো, ও দম থাকলে ওভারটেক করে বেরিয়ে যাক। দেখ করঞ্জলি বাসে চড়া রোড ফোর্ট আসবে, ওকে ছেড়ে দে, ওকে একটু ওভারটেক করার চেষ্টা করবো। আজকের ফার্স্ট খেল তো, আজকে হচ্ছে এইটুকু খেল থাক, পরে খেলা একটু বড় খেলা হবে। আজকে কন্ডাক্টর বাবু একদম রিল্যাক্সে থাকবে, কোনো মাথা খাটাতে হবে না। সামনের বাসটা নতুন রাস্তা বেরিয়েছে, গোবিন্দ এখনো বেরোয়নি, আগে যে বাসটা গেলো সেখানে নতুন রাস্তায় বেরোয়নি বাবু। হ্যাঁ চলো, তো কাকদ্বীপ থেকে আমরা ছেড়ে যাচ্ছি, কারণ কারণ সামনের বাসটা সে তো ঢুকে ঢুকে যাচ্ছে, ওকে একটু ঠেলে দিয়ে আমরা নতুন রাস্তায় দাঁড়াবো। তার ভাগ্যলোক এখনো আসেনি, দেখতে পাইনি, ওখানে ওই জ্যামে আটকে গেছে, আসুন কো ততক্ষণে, যতটা পানি একটু টুকটাক ব্যবসা করে নিয়ে।
বাজে 7:30 এইবারে নতুন রাস্তায় পেরোলো, তাই তো? শতাব্দিকা এখন তো শতাব্দিকা নেই, এডিবিসি হয়ে গেছে। কি খবর আছে? আচ্ছা, আমাদের তো স্ট্যান্ডিং প্যাসেঞ্জার, কিছু প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে থাকে ভাগ্য লক্ষ্মীর জন্য। ওপাশটা দাঁড়িয়ে আছে, তুমি এখানে 2-3 জন উঠলেন। সুপার এক্সপ্রেস চলবে, ড্রাইভারবাবু একটু ফ্রেশ হয়ে নিচ্ছেন, ব্যাস হয়ে গেছে, এবার রকেট চালানোর জন্য রেডি। নতুন রাস্তা বেরিয়ে এসছে বাবু, জান তো তার ফোন চলে এসছে, চলো 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 পাঁচের উপরে একটু চলে যাই, ওখানে কিছু প্যাসেঞ্জার থাকে যদি পাওয়া যায়। ইঞ্জিনের সাউন্ডটা ফিল করো, চলে এসছি 5 নম্বর, দেখা যাক এখানে কিছু প্যাসেঞ্জার পাই কিনা। দাঁড়িয়ে আছেন 1-2 জন ভাগ্যলক্ষ্মীর প্যাসেঞ্জার, এখানে দাঁড়িয়ে যাও চুপচাপ। ও আছে 1/2 কিলোমিটার ডিফারেন্সে, কাকু যদি এমন যায় তাহলে ও তো পিছন দেখতেই পাবে না, কিন্তু ওকে পিছন তো দেখাতে হবে। তাহলে কোথায় দেখাবি? আসছে না, এখন আসেনি। চলে এসছে বাবু, বাবু চলে এসছে, বাবুকে দেখবে তোমরা? দাঁড়াও দেখাচ্ছি বাবুকে। এই যে দেখো বাবু, ওই যে বাবুর লাইট। ঠিক আছে বাবু, আসো। দেখো দেখাবো তোমাদেরকে, দাঁড়াও দেখাই। বাবু হারিয়ে গেছে গো, বাচ্চা গাড়ি দেখ কি আছে। আজকের ভিডিওটা একটু বড় হবে আমি জানি, দেখো হ্যাঁ মজা আসবে। সব ভাগ্যলক্ষ্মীর প্যাসেঞ্জার, কেউ ওঠেনি।
কোথায় পড়ে আছো বাবু? দমের কথা বলেছিলে না? দম কোথায় তোমার? এত পেছনে পড়ে থাকলে হবে? এতো ধরে নিয়ে যাবো 40-40 স্পিডে, যেমন ওই লটেটের ভাগ্যলক্ষ্মীকে যেমন নিয়ে গেছিলাম, এটাকে ধরা বলে না। এতো আমি যাচ্ছি, তুমি আসতে পারছো না। করঞ্জলি চলে এসেছি, এবার ছেড়ে দাও কাকু, তারপরে আমরা ওভারটেক করবো ওকে। আমরা কুলবি থেকে দাঁড়িয়ে যাবো, কুলবি থেকে ব্যবসা করবো। বাই বাই টানলে ও পেরোতে পারবে না, ওকে পুরো ছেড়ে দাও, পুরো ছেড়ে দাও। তুমি ডালে ও পেরোতে পারবে না কাকু, পুরো ছেড়ে দাও ওকে, পুরো ছেড়ে দাও, পুরো বাঁচি হয়ে যাও। হ্যাঁ, যে ও পেরাক যাক, স্লো করো, একটু স্লো করো। আমরা বটে করে ট্রাই করবো, ছেড়ে দাও। পুরো ছেড়ে দাও, ছেড়ে দাও, পুরো ছেড়ে দাও। আরে তারপরে আমরা বটে করবো, ছেড়ে দাও। এই তো যাচ্ছে, যাও 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 সোনা বাবা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, চলো এবার টেকটা করো, হয় কিনা দেখো, ছাড়ে কিনা দেখো। আমরা কুলপি থেকে একটু গ্যাপ ট্যাপ করি।
যাও 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 না না ভয় ভয় কিছু নয় ছেলে বড় হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে রাস্তার ধারে দেখো কারুর প্রতি কোনো আমার হেড নেই, কিছুই নেই, শুধু একটা রাগ ছিল। হ্যাঁ, সেই সময় ঠুকে দিয়েছিল তো তখন মনে হচ্ছিল গিয়ে যদি না টাকা দেয় ঠুকে দেবো, এই করবো সেই করবো। একটা রাগের বসে তো বলেছিলাম কোনোদিনও গাড়ি নেই যে ঠোকাঠুকি, এই ব্যাপারটা কোনোদিনও আমি করিনি আর কোনোদিন করবো না। আর কি বলেছিলাম যে গাড়ি হচ্ছে সাড়ে সাড়ে যাচ্ছে, তা গাড়ি সাটে যাচ্ছে সাটেই বলেছিলাম না ওকে, যে আমি সবসময় ছোট করি এই করি এমনটা নয়। দেখো এমনি আর কি ফাজলাম, টুকটা এগুলো হতেই থাকে, তো এর জন্য অনেকে রেগে গেছো। তো রাগারাগের কিছুই নেই, কোনো শত্রুতা নেই কারোর সাথে, মালিক মালিকের সাথেও ভালো সম্পর্ক আছে, স্টাফে স্টাফেদের সাথেও ভালো সম্পর্ক আছে, কোনো হেড নেই, কিছু নেই, জাস্ট একটু ওই আর কি। তো এমন জিনিসটা সব সময় করবো না, কারণ ব্যবসার ক্ষতি করে এইসব জিনিসগুলো ঠিক নয়। হ্যাঁ নেব, চলো বিস্কুট আর চা খেয়ে নি। এই বাবু চা করে, এই তো ঈশান ধাবা। প্যাসেঞ্জাররা যে বসে আছে আমরা নেমে এসেছি, এই কুলপিতে হয়তো 5-10 মিনিট আমরা গোঁজাবো। এই এখনো কথা আসছে, সুপারকে ওভারটেক করে এই করে সেই করে এত ভাগিয়ে এসে তারপর আবার কথা বলছে প্যাসেঞ্জার বাবুরা, এই হয়। ওই জন্য কোথাও দাঁড়িয়ে গ্যাপ করতে নেই, ধীরে 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 টুকুর টুকুর করে গিয়ে গিয়ে গ্যাপ করতে হয়, গেলে প্যাসেঞ্জারে কিছু বলে না। এই দাঁড়িয়ে যাওয়া মানে এবারে প্যাসেঞ্জাররা বকাবকি শুরু। অনেকে বলতে না দাদা ভাগ্য লোকে ওভারটেক করে দেখো, দেখো ওভারটেক করে দেখানো হয়ে গেল। কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, ও যদি মনে করতো যে ছাড়বে না তো কারোর দম নেই যে এই রাস্তায় ওভারটেক করবে। মানে এই রাস্তাটা এমন, তুমি যদি মনে করো ওকে ধরে ধরে নিয়ে যাবে না, তুমি ধরে ধরে নিয়ে যাবেই যাবে, মানে কি ওভারটেক করতেই পারবে না। বাজে 8:07, চানা হয়ে গেছে, ড্রাইভারবাবু বাসে উঠে পড়েছে। চলো এবার আমরা বেরিয়ে যাই, পেছনে গাড়ি আছে নিশ্চিন্দপুর, আমরা গিয়ে আবার কুলপিতে দাঁড়াবো। বাবুনবাবু এবার তোমার মাথা কাটাও, ঠিক আছে এবার তুমি মাথা কাটাও। প্যাসেঞ্জার বলছে এটাকে ট্যুরের বাস, কুলপি থেকে নেমে ট্রেন ধরে ঘর পালিয়ে চল। এত তাড়াতাড়ি ডিউটি শেষ হয়ে যাবে বুঝতে পারিনি, ছেড়ে দিল কেন? দেখো সুপার মানে সবসময় যে ভাগাবে এমনটা নয়, তাদেরকেও ব্যবসা করতে হবে, যদি লোক না থাকে তাহলে একটু ধীরে ধীরে চাপতে হবে। তো সেই সময় হয়তো প্যাসেঞ্জার ছিল না, ওই জন্য সাড়ে সাড়ে যাচ্ছিলো, আমি বলেছিলাম দেখো সুপার যাতে থাকে একটু, হ্যাঁ আর কি বাথরুম করেছিল তার জন্য। দেখো কোনো রাগ নেই কারোর প্রতি, সবাইকে সবার ব্যবসা দেখতে হবে। নির্দিষ্ট টাইমে আসে একটা লোকের সঙ্গে যোগাযোগ হয়ে যায়, আমি বোঝা যাচ্ছি প্যাসেঞ্জার আবার একটা কোনো উঠছে সামনের চক থেকে, আমি কুলপিতে উঠলাম, হ্যাঁ কী খবর, ভালো, হ্যাঁ ভালো, ফিক্সড টাইমে চললে সবারই এরকম চলবে, সবারই এরকম প্যাসেঞ্জার হবে। ও কি জোলায় না, ও জোলায় ব্যবসা না হলে, ব্যবসা না হলে ব্যবসা করতে হবে, এই হচ্ছে সজাগতা আর কিছুই নয়। ও যদি ঝুড়ি দেয় ও, কিন্তু আগে যে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে সে ওর গাড়িতে গাড়িতে উঠবে, ফিক্সড টাইম চালাতে হবে গাইজ, ফিক্সড টাইম। আমি যদি কাল থেকে ওর থেকে স্লো চলি, আমি রেগুলার একই টাইমে যাই, আমার গাড়িতেও প্যাসেঞ্জার হবে। ইচ্ছা তো আছে ফিক্সড টাইমে চালানোর, দেখা যাক কী হয়। কোথায় এলাম আমরা? শ্যামসুর চক, যেখানে প্যাসেঞ্জার হচ্ছে 2-3 জন, ধীরে ধীরে যাচ্ছি এবারে ঘুরিয়ে ঘুরিয়ে। ডায়মন্ড হারবার, এই যে প্যাসেঞ্জার সবাই নেমে যাচ্ছে, ফুল ফিটিং হয়নি, মোটামুটি ফুলফিল হয়ে গেছে। আজকে ভাগ্য লক্ষ্মীর হেল্পার আর কই ক্যালি মারে, তিনি বহুত অ্যাক্টিভিটি দেখিয়েছিল, এই সেই হ্যান্ড কত কিছু করে ফেলে দিয়ে আমার হ্যাঁ আজকে আঙুল কি বেঁকে গেছে। সামনে ওই যে ভূত বাচ্চা যাচ্ছে ওকে আমরা একটু ঠেলে দিচ্ছি, ওকে ঠেলে দিয়ে সরিষে একটু দাঁড়িয়ে যাবো আর কি। বাজে 9টা পৌঁছে গেছি সরিষা আশ্রম মোড়ে, ভবনগর চলে এসেছি, আই যাকো ভাই সাথে দেখা, মনে পড়ে এই ভাই সাথে আগেও একবার দেখা হয়েছিল, এদিকে এদিকে দেখাও, হ্যাঁ ঠিক আছে, হ্যাপি ঠিক আছে।
ওই যে একজন দাদার সাথে দেখা হলো, দাদা ছেলেকে নিয়ে এসেছিল, চলে এসেছি আমরা আমতলা। এলোক দিয়েছে? হ্যাঁ এলোক দিয়েছে। কথা লেগেছে কি জানি, অনন্যাকে টপকাতে হবে নাকি? হ্যাঁ কমেন্ট করো। অনন্যা তো এখনই হয়ে যাচ্ছে। খুঁজে পাচ্ছে না, একবার এদিকে একবার সেদিকে। ওই যে বাইক দাদারা, তো আজকে কতক্ষণ লাগলো? 4 ঘন্টা 5 মিনিটে আমরা পৌঁছে গেলাম নামখানা থেকে ধর্মতলা। এই যে আমরা এখন মাঠে ঢুকছি, মোটামুটি 4 ঘন্টা 10 মিনিট লাগলো মাঠ অবধি আসতে। তো অনেকেই বলছো এইসব বাসে করে ঘুরতে যেতে, ওই সিল্লা ফিল্লা আর কি। ঠিক আছে চলে যাবো একদিন। এই যে লটারির ভাগ্যলক্ষ্মী, একে একবার ধরে ধরে আনা হয়েছিল, সে ভিডিও দেখেছো তো? এইবারে অনেকে বলবে ভাগ্যলক্ষ্মী হয়তো দোয়াই ছেড়ে দিয়েছে। দেখো এইসব ফাউ কথা, দম হচ্ছে এখানে থাকলে হয় না, এখানে থাকতে হয় দম। কাকু কি বলবে যদি কেউ বলে দোয়াই ছেড়ে দিয়েছে? সারেন্ডার হয়ে যাই ভাই, কেন লজ্জা পাবো? সারেন্ডার হয়ে যাই আগে নিকল নেই পায়া। দেখো টাটাও গাড়ি বানাচ্ছে, অশোক লেল্যান্ডও গাড়ি বানাচ্ছে, চেপে দিলে গাড়ি ছুটছে, বুঝলো? সবকিছু ঠিক আছে, কিন্তু একটা এক্সপিরিয়েন্স বলে একটা কথা আছে, জিগরা বলে একটা জিনিস আছে, অনেক কিছু ব্যাপার আছে, বুঝলে? আমিও বাচ্চা, আমি এত কিছু জানি না। সবে কয়েকটা চুল পেকেছে, যত চুল পাকবে তত আরো কিছু উমর 80 হয়ে যায়গা, লেকিন ফির ভি দিমাগ নেই রহেগা। ও বাচ্চা জ্যাসা এক বাচ্চা লড়কা উসকা দিমাগ। না না এক্সপেরিয়েন্সটা তো হবে, সবে কটা চুল পেকেছে, আস্তে আস্তে আরো যত চুল পাকবে তত এক্সপেরিয়েন্সটা আরো বাড়বে। 2 মাসে গাড়ি চালানো সে 2 মাসে গাড়ি চালানো সে উসকা দিমাগ খুল যাতা হ্যায়। লেকিন না না গাড়ি চালানোর কথা বলিনি, আমি বলছি লাইফে আর কি, লাইফে অনেক কিছু করার জন্য জিগরা চাই, এক্সপেরিয়েন্স চাই, ওটাই বলছি। ওইটা কোনো কিছু করিনি তবু অনেক কিছু কথা শুনতে হয়েছে। তো যদি শুরু করি তাহলে তোমরা কি বলবে? সবাইকে বলছি না, কিছু কিছু জনকে বলছি, কেন তুমি একে ইনসাল্ট করো, এই করো সেই করো, কিছুই তো করিনি। করা শুরু করলে কি বলবে তোমরা? তখন রাস্তায় চলতে গেলে যেটুকু হয়ে যায় জাস্ট সেইটুকুই, এর বেশি আর কিছুই নয়। যেমন একই রুটের দুটো বাস, রাস্তাতে ঝগড়া গালাগাল মারাপিট কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু গ্যারেজ করার পর আয় ভাই বস একই বেঞ্চে বসে চা খাচ্ছে, সেই ব্যাপারটা। তো দেখো ব্যবসার জন্য টানা হিঁচড়া রুটে হয়েই থাকে, তো এটাকে আমি কোনোদিনও প্রমোট করব না। সেফ ড্রাইভ সেফ লাইফ, এই যে লেখাও আছে, কোথায় গেল এই যে, হ্যাঁ সবসময় ধীরে সুস্থে যাওয়া ভালো, কিন্তু দেখো মাঝে মধ্যে এমন হয়ে যায় না, একটু টানা হিঁচড়া হয়ে যায়, তো এটা করা উচিত নয়। আজকে জিনিসটা ছিল দম থাকলে এই কর সেই কর হ্যান ত্যান, হালকা একটু ইগোতে হার্ড হয়, যতই ভাবি ঠিক আছে বাদ দাও ছাড়ো দরকার নেই, কিন্তু সবসময় বাদ দাও ছাড়ো বলে তো হয় না, না নিজেদের দম কতটা কি আছে না আছে একটু দেখানো দরকার পড়ে কিছু কিছু সময়, ব্যাস এটাই। স্টেট বাসকে টপকানো সেটা তো তোমরা দেখেছো আগের ভিডিওতে। এই দেখো আকাশ কাজ হয়ে চলে এসছে, আর কাকে টপকাতে হবে বলো? পরেশ জীবন, আকাশ, কাকে কাকে কাকে? কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো। একদিন বীর সিং কাকুর সাথে জার্নি করবো। হ্যাঁ হাই যা, আকাশ গাড়ি ওখানে কবে ঢুকে গেল ওই যে সামনে যা। তো ববিন্দা তোমার দাদার দোকানে যাচ্ছি খেতে, যাও যাবে নাকি? বাজে এখন 11:07, চলো অরুণদার দোকানে খাবো। অরুণদার দোকানে খেয়ে দিয়ে এসে 83-79 এখন আছে আমতলায়, যাওয়ার সময় 83-79 করে যাবো। এই যাচ্ছি ববিন্দার দাদার হোটেলে খেতে, আর এই যে কৃষ্ণেন্দু কাকু চা দিল, চা খেতে খেতে যাচ্ছি আর কি। ববিন্দার দাদা, ববিন্দার দাদা বলছি, এবারে অনেকে ভেবে নেবে সত্যিকার ববিন্দার দাদা। হাই যা ময় ময় চলে এসেছি ডিকার্স লেনে, এই যে চিত্তবাবুর দোকান, আর সামনে হচ্ছে জয়মা তারা। এই যে চলে এসেছি ববিন্দা দাদার দোকানে, এই দেখো অরুণদার হোটেল থেকে খাওয়া নিয়ে নিয়েছি, আমি নিয়েছি রুটি আর হচ্ছে পনির, আগের বারে যা খেয়েছিলাম
আর বাগরোল নিয়েছে পোলাও আর পনির। পোলাওটা একটু দিয়ে দো ভাই, ট্রাই করি। ওরে বা, পোলাও তো ভালো টেস্টি গো, খারাপ না। বাজে 12টা, ভবিন্দর হোটেল থেকে খাওয়া দাওয়া কমপ্লিট। যে একটা এই যে কী কেশর বাদাম নিলাম, এতে খেতে চলে যাবো স্ট্যান্ডে। বাজে 12টা নয়, চলে এসেছি। দেখো 97:04 টাইম হয়ে গেছে, 97:04 বেরিয়ে যাচ্ছে।12:55 এই যে আকাশ বেরিয়ে যাচ্ছে, আকাশ বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা বেরোবো। করুণা কোথায় পড়বে গো? করুণা তো মনে হয় আকাশের পেছনেই আছে। এই যে করুণা চলে এসছে আকাশে, যে বাসটা দেখলে, এটা কোন বাস বলো তো? এটা সেই জয় মাতারা, ওই চাষিস। ওই যে করোনার সাথে ঝগড়াঝাটি লেগে গেছে, মানে আমাদের টাইম চলছে এখন, সেই প্যাসেঞ্জার ডাকছে, এই না আর কি, যা চলে। বাজে 1:02, এই দেখো এই কজন প্যাসেঞ্জার হয়েছে, 1, 2, 3, 4, 5, 5, 6 জন। আর করোনার তো পুরো ফাঁকা গো। বাজে 1:10, এই যে ড্রাইভারবাবু উঠে যাচ্ছেন, 1:15 টাইম আমাদের। চলো চলো চলো, বেরিয়ে এসেছি আমরা ধর্মতলা থেকে, মানে স্ট্যান্ড থেকে। এইবারে এখানে একটু গোল গোল ঘুরছি আমরা। আজকে একটু অন্যদিক দিয়ে যাচ্ছি, একদম উঠবো পিটিএসে গিয়ে। এই দেখো কোন দিক দিয়ে এলাম, বুঝতে পেরেছো? চলো এখানে আবার ভালোবাসা দাও। আজকেও না হেভি সিন হবে একদম, পেছনে সুপারকে ছাড়াছাড়ি কোনো সিন নেই। বা আজকের ব্লগ তো দারুণ হচ্ছে, ডাবল ট্রিপল অ্যাকশন হয়ে যাচ্ছে আজকে। বাজে 2:40 পৌঁছে গেছি আমতলা, আর দেখো যে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, ঝিরঝির করে পড়ছে। ছেড়ে দেবে আজকে, সবাই ছেড়ে দেবে। কেন ছাড়বে বলো তো? যেমন একটা গিয়ে কথা বলে সবাই ছেড়ে দেবে। বাজে 3:27 পৌঁছে গেছি ডায়মন্ড হারবার, তো 2 ঘন্টা 15 মিনিট মতো লাগবে ডায়মন্ড আসতে। করুণার তো এখনো কই দেখা নেই, 1:22 না 1:25 টাইম ধর্মতলা থেকে, সেটা কই এখনো এলো না। বাজে এখন 3:33, এই যে ঢুকলো, দাঁড়িয়ে আছি এখন ডায়মন্ডে, করুণা তো চলে গেল। আর এই দেখো ভাইয়ের সাথে দেখা, আজকে তো সবার সাথে দেখা হচ্ছে, মানে আগেও একবার দুবার দেখা হয়েছে, তাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে। 3:48 বাজে চলে এসেছি এই যে ভেজালঘাটে, একদম পারফেক্ট টাইমে এসেছি, সিটিং হয়ে গেছে, ছেড়ে দিলাম আমরা। বাজে 4টা, এই যে আমরা এখন যাচ্ছি জল কিনতে, এই যে টাটা মোটরস, এক দু বালতি জল তুলে নেবো আর কি। আচ্ছা যাও তো, নিয়ে বাঁকা এ সজা। বাজে 4:17 চলে এসেছি আমরা, কোথায় এসেছি আসাম বাবু? ঝালবাড়ি। ঝালবাড়ি, এখানে আগে যা ডাকাতি হতো গো, সেরা ডাকাতি। বাজে 4:55, এই যে চানা হয়ে গেছে, ভাই পেছনে বাস আছে, ওভারটেক করে যাচ্ছে টোটো, এই করে ওড়ে চলে এসেছি উকিলে বাজারের কাছাকাছি। এ তো বকখালির বাস, কেন ছাড়ছে না কি জানি, ধরে ধরে নিয়ে চলছে। এর কি হয়েছে এটা কি, এর না আর প্যাসেঞ্জার পাবো না কিছু, গিয়ে আমরা ঢুকে যাবো টুক করে, তো ধরে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ যেদিনকার ট্রেনের টাইমে ও যাবে, দাঁড় করে দিবে গাড়ি, বা ধীরে ধীরে নিয়ে যাবে, ট্রেনটা মিস করে দিবে, যেন সব প্যাসেঞ্জার অটো পেয়ে যায়, তখন বুঝবে ডালা। তুই কি ইচ্ছা করে মজা করছে নাকি? তুমি কি ধরে ধরে নিয়ে গেছিলে নাকি যাওয়ার সময়? এটা তোমার আগের গাড়ি, তাহলে ঠিক আছে, বাধ্য বাধ্য বাধ্য, আর হন দিতে হবে না, সুসুল সুসুল করে চলো। কবে টাইম সিট আছে দেখো দেখি, কবে কি আছে তবে এর হবে। দেখো যে অবস্থা, আমরা তার প্যাসেঞ্জার নেব, ঠিক আছে যাও চলে যাও বকখালি তুমি, আর আমরা বাম দিকে ঢুকে যাই, পরে দেখা হবে তোমার সাথে। চলে এসেছি নামখানা, এবার তেল ফেল ভরা হচ্ছে, 6,000 টাকার কাছে তেল খেয়ে যাবে, 5,600 টাকা তেল খেলো আর কি। আর ধর্মতলায় গন্ডগোল লেগে গেছিলো করোনার সাথে, সেটা হচ্ছে সে হচ্ছে ফিক্সড টাইমে চালাচ্ছে, এবারে আমরা সবাই হচ্ছে রোটেশনে আন্ডারস্ট্যান্ডিং ভাবে চলছি। এবারে মাঠে একটা টাইম আছে 10 মিনিট কি 15 মিনিট ছাড়া ছাড়া, আমরা যাবো তারপরে 19 যাবে, তারপরে সুপার যাবে, এমনভাবে। এবারে ও তো কারোর কোনো নিয়ম মানছে না, ও নিজের মতন চালাচ্ছে পারমিট অনুযায়ী। ধরো নামখানার পরে 1:19 যাবে, মাঝখানে ধরো 10-15 মিনিট টাইম, তার মাঝখানে যদি ও চলে আসে
দেলোক ফোক তুলে নিয়ে চলে যায়, তাহলে আমরা কি কিছু বলবো না? এই নিয়ে গন্ডগোলটা লেগে যায়। আর হচ্ছে ওকে ধরে ধরে আনা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে, যাও চলে যাও। আর কোনো আর ঝম্প টম্প কিছু হয়নি। কত ঝম্প হচ্ছে বলো তো, যেতে যেতে ঝম্প, আস্তে আস্তে ঝম্প, আবার এ দেবাঙ্গা, এ কেন আবার ঝম্প মারলো কি জানি, কি মাথায় ভিমরু দিচ্ছে বেঁচে কেন ঝম্প মারতে গেলো কি জানি। ঠিক আছে, যাই হোক বাদ দো। তো কেমন লাগলো এই ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অব্দি টাটা। সবার শেষ একটা কথা বলতে চাই, এখনো অবধি আমি কিছু করেছিলাম না, শুরু করলাম,